বন্ধুরা, আজকে রবিবার, তো সকালবেলা উঠে গেছি। গুড মর্নিং সবাইকে বেলায়। তো আজকে একটা ব্লগ বানাচ্ছি আমি, প্রথম ব্লগ। তোমরা দেখো আর সাথে থেকো, আমার পাশে থেকো। কী করি আজকে রবিবারে, দেখো। টাটা। বাবুকে তো নিল নাকি, জিজ্ঞাসা করো।
দেখো আমি ভাত নামিয়ে নিয়েছি, ভাত দেওয়া হয়ে গেছে। আর আমার এখানে রসুন বেগুন ভাজা করব, আর লঙ্কা কাঁচা লঙ্কা আর অল্প আটা ছিল সেটাও ছুলে নিয়েছি। আর এটা আমি রেখে দিই এখন, যেহেতু তোমার দাদা ভাই আসছে না এখনও, কারণ পেঁয়াজ টমেটো আলু কিছুই নেই ঘরে, আনবে তারপরে মাংসটা রান্না করবো আমি। তো আমি এখন কী করবো, মেয়ে ঘুমিয়ে গেছে, দেখো মেয়েকে দেখালাম, ওই তো মেয়ে দোলনা ঘুমিয়ে আছে। তো আমি এই ফাঁকে একটু চানটা করে আসি, কারণ অনেক বেলাও হয়ে যাচ্ছে, পরে চান করতে পারবো না। তো আমি এখন চান করে আসি, চান করে দেখা হচ্ছে, টাটা। তোমার দাদা ভাই সবজি বাজার এনেছে ওই যে ব্যাগে, আমি খেলছে ওটা দিয়ে পেঁয়াজ করি। এই যে এখানে সব দিয়ে গেছে আমাকে, যে দুটো টমেটো, পেঁয়াজ, 1 কেজি মাংসতে নাকি 5টা পেঁয়াজ লাগবে, তারা তো বড় বড় দেখো তোমরা। আর 2টা টমেটো দিয়ে গেছে, আর 4টা আলু, কারণ আলু খেতে খুব ভালোবাসে মাংসতে। আর এই যে আদা, ওইখানে অতটুকু আদাতে হবে না বলছে, তার জন্য আরও আদা দিয়ে গেল। তো আমি এগুলা আলুটা ছুলে নিই, পেঁয়াজ ছুলে নিই, যে মশলা বাড়তে হবে, আদা রসুন আর আদাটা বাড়বো। তো রান্নাটা দেখো তোমরা কেমন হয়। দীপশিখা বাড়ির ভিতরে থাকো, thank you.
ফ্রেন্ড আমি খাবার নিয়ে চলে এসেছি, রান্না করলাম। এই তো মাংসটা, তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে যে মাংস রান্না করেছি। এখানে ডাক বাবা, আমার মেয়ে আমাকে খেতে দিবে না, সব করলা ভাজা এগুলা ও খাবে তো না। একটু হাই বলো, তুমি হাই বলে দাও। এই যে হাই বলে দাও, এই যে আমার করলা ভাজা খাচ্ছে, দেখো তো, ওই দেখো করলা ভাজা খাচ্ছে।
এই যে মাংস আর ভাত, বেগুন ভাজা আছে, তোমাদের বললাম যে আমি বেগুন ভাজা করছি, তো খেয়ে নিই আমরা। মাংস ধরে না, মাংস ঝাল আছে, বললে তোমরা মাংসটা কেমন রান্না করেছি আমি। হয়তো তোমরা খেতে পারলা না, কিন্তু দেখে তো বলতে পারবে যে কেমন হয়েছে রান্নাটা। আমার কাছে তো ভালো লাগছে, এখন কেমন লাগবে তোমাদের কাছে? ফের নে কথা হবে।